পানীয় জল সম্পদ দপ্তরের গাফিলতিতে জলের অপচয় গণ্ডা ছড়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে ভোগান্তির শিকার বাজারের ব্যবসায়ীরাও। এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন গণ্ডাছড়ার এক নম্বর স্কিমের পাম্প অপারেটর সুকুমার বিশ্বাস। তিনি জানান, প্রায় 35 বছর আগে শহরবাসীর কথা চিন্তা করে গণ্ডাছড়ায় পানীয় জলের এক নম্বর স্কিম হিসাবে এলাকার পাকা সেতু সংলগ্ন এলাকায় বসানো হয়েছিল একটি ডিপ টিউবওয়েল। আজও এই স্কিমের উপর নির্ভর করে রয়েছেন গণ্ডাছড়া বাজার সহ শার্টকার্ড এলাকার বহু মানুষ। কিন্তু গত 4-5 মাস ধরে স্কিম ঘরের সামনে পাইপলাইন ফেটে অনবরত জল বের হয়ে যাচ্ছে, যার ফলে ঠিকমতো জল পাচ্ছেন না বাজার ব্যবসায়ীরা। পাইপলাইনটি সারাই করার জন্য এলাকাবাসীদের পাশাপাশি পাম্প অপারেটরেরও একাধিকবার আবেদন জানিয়েছেন পানীয় জল সম্পদ দপ্তরে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আপনার কাছে যে অভিযোগটা আইসে, ঘটনা তো সত্যি, অভিযোগ তো করবই। কিন্তু এই যে মেরামতি যে করছে, এই সিনটেক্স এদিকে লাইনটা বাই করছে, এইভাবে জল দিতেছে, এই আজকে 5 মাস ধরে জল দিতেছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, আমি 1 নম্বর স্কিমের পাম্প অপারেটর, আমার নাম সুকুমার বিশ্বাস। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, একবার না 3-4 বারই জানাইছি, কিন্তু আমার এটা যদি ঠিক না করে দেয় কিন্তু অনেক জল বাড়িয়ে যেতেছে। এই জন্যই বাজারের মানুষও কষ্ট পায়, সাইটকারের মানুষ কষ্ট পায়, হ্যাঁ বাজারও আমার কাছেও মানুষে কমপ্লেন করে, অনেক অনেক কথা কয়। আমরা তো গালি গালাজও শোনার লাগে, কিছু করার নাই। তো এটা ঠিক করে দিলে তো আর এটা তো খুব রিক্স, এদের স্কিমের সামনে এভাবে জল বাড়িলে পাম্প অপারেটর জন্য মারাত্মক প্রাণহানি হইতে পারে। এই জল যে বাড়ি বিশেষ করে স্কিমের ভিতরে এবং স্কিমের সামনে মেরামতিটা বালা লাগে, এটা যে কালটা করছে কালটা তো ঠিকভাবে করছে না, এই জন্য ওখানে জল এইভাবে বেড়ে। আমি তো সিধা জলটা বাইন্দা রাখি কাপড় দিয়া, এই অবস্থা। এই আজ এতদিনেরা আজ 5টা মাস ধরে এইভাবে জল ড্রেন করে দিচ্ছে দিদি, তাহলে এই কাজটা যদি ঠিক করে দে খুঁজা দে তাহলে কিন্তু প্রচুর জল দিতেছে না। এই জলটা তো মানুষের ফালি হইলে, যার ফলে আমার অধিক সময় জল দেওয়া লাগে বাজারে এবং সাইটকার্ডে, অধিক সময় জল দেওয়া লাগে। গণ্ডাছড়া 1 নম্বর স্কিম ঘরটির অবস্থা বেহাল, বৈদ্যুতিক লাইনের অবস্থা মারাত্মক খারাপ, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ফলে প্রাণহানি হতে পারে পাম্প অপারেটরের। এমন অবস্থায় ফের দাবি উঠেছে অতি দ্রুত পাইপলাইন সারাই করার পাশাপাশি স্কিম ঘরটি মেরামতিরও। আগামী দিনে সংশ্লিষ্ট দপ্তর কি ভূমিকা গ্রহণ করে তার দিকে তাকিয়ে আছেন গণ্ডাছড়ার বাজার ব্যবসায়ী সহ শার্টকার্ড এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।